নাইম খান লিখেছেন, কোন নমস্তি মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে কিনা, অথবা বাবার বাড়িতে গিয়ে কিছু দিন থাকতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই, খেতেও পারবে থাকতেও পারবে, তবে তার ইবাদতে যেন বিঘ্ন না হয় এবং তাদের মধ্যে তাদের দ্বারা প্রভাবিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এমডি আল মেহদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, আমি রিজিকের জন্য চেষ্টা করতে পারলাম, নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতি সলাহ ফাং তাশরিফিল আদবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তালা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউচাস করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে তার প্রমাণ হবে। রাকিব হুসাইন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। হুসাইন আরাফ আপনি লিখেছেন, সুরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে আমরা জানি যে সুরায়ে ওয়াকেয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে, অনেক মুহাদ্দিসগণ এটাকে দয়ব সূত্রে বর্ণিত বলেছেন, যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়, বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সুরা ওয়াকেয়া মাগরিব পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। জেনিস জাবিয়ান এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে? স্বামী দ্বিতীয় বিয়ে করার পর যদি সমানভাবে না দেখেন তাহলে প্রথম স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন কিনা? উত্তর হলো, স্বামীকে তো আসলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে না। এখন কোথাও নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন যদি স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকে, কাবিন নামাতে আমাদের দেশে 118 নম্বর কলমে যেটা আছে সেটা যদি পূরণ করা হয়ে থাকে এবং স্বামী সেখানে সিগনেচার করে থাকে বিয়ের পর, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয়ে গেল। পাওয়ার দেওয়া হয়ে গেলে এবার সেখানে যে যে শর্তের ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেরকম শর্ত পাওয়া গেলে তিনি তার ভিত্তিতে, যেমন তার মধ্যে লেখা থাকে যে আমার ভরণ পোষণ না দিলে, আমার খোঁজ খবর না নিলে আমি তালাক গ্রহণ করতে পারবো, এই যদি স্ত্রী পাওয়ার দিয়ে থাকেন তাহলে স্ত্রী নিজের প্রতি যদি তালাক গ্রহণ করে বলতে পারেন যে আমার নিজের নফসের প্রতি আমি তালাক গ্রহণ করলাম, এভাবে করলে তালাক হতে পারে।